আমাদের সামনে ওই মাস্টারগুলো চা খাচ্ছে, আমার তো কিলো লাগছে, এত মাথা যন্ত্রণা করছে না, বলছে এক কাপ যদি আমাকে চা দিতে আমার মাথাটা সেরে যেত। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, তোমরা সবাই খুব ভালো আছো? দেখতে পাচ্ছ সবাই সকাল পুরো রেডি হয়ে গেছি, কারণ আজকে ঘুম থেকে ওটা আমি রীতিমতো সেই মদ খাওয়া মাতার মতো টোলে টোলে বেড়াচ্ছিলাম, একটু তাকাতে চোখ খুলে তাকাতে পারছিলাম না। তো বাথরুমে গিয়ে আমি ভাবছি একদম পুরো মাথাতে জল দিয়ে স্নান করে নিই, নইলে আজকে আমরা চলতে পারবো না। একদম স্নান করে রেডি হয়ে বিছানা টিছানা তুলে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে চলছে আমাদের পরীক্ষার দ্বিতীয় দিন। কালকে যেহেতু প্রথম দিন ছিল, সাড়ে সাতটার দিকে বেরিয়ে গেছিলাম, ওখানটাতে পৌঁছে গেছিলাম এক ঘন্টা আগে। এক ঘন্টা কী করবো কী করবো ভেবে পাচ্ছিলাম না, কলেজের গেটও খুলিনি, ধরো পরীক্ষার ওই 20 মিনিট কি আধ ঘন্টা আগে খুলেছে। সেই জন্য আজকে আমরা ঠিক করেছি সাড়ে সাতটাতে বেরোবো না, 8টাতে বেরোবো, তখন পুরো পারফেক্ট টাইমিং হয়ে যাবে। এখন আর বেশি বকবক করবো না, কারণ অলরেডি 7:30 বাজছে, 8টাতে বেরোনোর কথা। কিছু খাবো নিচে গিয়ে, আজকে আর ভাত খাবো না, কালকে ভাত খেয়ে গিয়ে বিশাল ভুল করেছিলাম। ভাত খেয়ে গিয়ে শরীর এত মানে সে গা গোলাচ্ছিলো, বমি বমি পাচ্ছিলো, বাট কপাল ভালো বমি হয়নি, কারণ বমি হলে আমার শরীর একদম পুরো কাহিল হয়ে যায়। তো আজকে ভাবছি অন্য কিছু খাবো, ওই ওটস দিয়ে টক দইও খেতে পারি, আবার ম্যাগি ট্যাগিও কিছু খেতে পারি। দেখি নিচে যাই, নিচে গিয়ে দেখি কি করা যায়। কালকে তো কলেজে পৌঁছে পুরো টেনশনে পড়ে গেছিলাম, কারণ আমরা টিফিন বলতে নিয়ে গেছিলাম চিড়ে ভাজা আর বিস্কুট। তো আবার চিড়ে ভাজা বিস্কুট নিয়ে তো আর পেট ভরবে না ওই সকাল 10টা থেকে 5টা অবধি, ওটাকে সে সাইডে নিজের মতো করে নিয়ে গেছিলাম। ভেবেছিলাম ওই কলেজে আশেপাশে কোনো দোকান থেকে কিছু কিনে খেয়ে নেবো। কলেজে গিয়ে দেখছি ওই কলেজ চত্বরে মানে বেশ অনেকটা জায়গা জুড়ে আশেপাশে কোনো দোকান নেই, তো খুব টেনশনে পড়ে গেছিলাম যে কী খাবো, টিফিনে কী খাবো, সেরকম কিছু টিফিনও আনেনি, এরকম খুব টেনশন টেনশন ছিলাম। যা পরীক্ষা টরীক্ষা দিলাম, প্রথম পরীক্ষাটা হাফ টাইমে বেরিয়ে এসে দেখছি কোনো ডিম ডিম অমলেট অমলেট এগুলো এগুলো সেন্ট আসছে। আমি সেই কুকুরে যেরকম গন্ধ শুতে শুতে চলে যায় না জিনিসের কাছে, ঠিক সেরকমই আমি গন্ধ শুতে শুতে কোন দিক দিয়ে গন্ধ আসছে কোন দিক দিয়ে গন্ধ আসছে করতে করতে গিয়ে গেটের বাইরে গিয়ে দেখছি এগ রোল আর চাউমিনের দোকান বসেছে। ওই একটা এগ রোল খেলাম, তারপর পেটটা একটু শান্তি হলো, মানে না পেটে কিছু ঢুকলো, আর চিড়ে ভাজা বিস্কুট এসব খেলে যেন মনে হয় পেট পেট অব্দি গেলোই না, এখানটা আটকে গেল তেমন হয়। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এবার নিচে বেরিয়ে যাবো, কারণ রেডি হয়ে বকবক করবো তাও ভালো, কিন্তু ওই কেউ এসে দাঁড়িয়ে থাকবে ওইদিকে ফোন করবে আয় আয় দাঁড়িয়ে আছে, জিনিসটা আমার একদম পছন্দ হয় না। যদিও তাও হয়ে যায় আমার সাথে, যতই পছন্দ হোক না হোক, তো চেষ্টা করি যতটা না হয়। তো আমি ব্যাগ ট্যাগ নিয়ে সব কিছু রেডি হয়ে গেছি, এবার নিচে যাবো, নিচে গিয়ে কিছুটা খাবো, খেয়ে তারপরে বেরিয়ে যাবো। সকাল সকাল কী বানাবার বুঝতে পারলাম না, একটুখানি ম্যাগি বসিয়ে দিলাম, ম্যাগিটা খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। এসেছেন আমাদের তন্দা দিদি, চোর চোখ মুখ খুলে গেছে, আমার চোখ মুখ খুলে গেছিলো আজকে ঘুম থেকে। ওটা আমি মাতালের মতো চলছিলাম জানিস, আমি আগে আমি মাথায় জল দিয়ে স্নানটা করি, তারপর স্নান করেছি, চুলটা শুকিয়ে নিচ্ছি, এরকম করে রাখছিল আজকে ঘুম থেকে উঠে। সিরিয়াস, আজকে তোকে মানে এখনো খুলছে না, কিন্তু তখন একবারেই খুলছিল না, চোখ বন্ধ করে আমি আজকে স্নান করেছি এরকম করে। যে মাথার জলটা বললো হঠাৎ করে একটা এনার্জি টাইপের চলে এলো ভিতরে, এসে বাবা যা চলে এসেছে আজকে। ভালো আছো দাদু? ভালো আছো? হ্যাঁ ঠিক, তুমি ভালো? হ্যাঁ। তো গাড়ির গ্যাসে আমার গা গলাতে লাগলো, কি ঘামছি, তারপরে ম্যাগি খেয়েছি, ম্যাগি খেলে এত শরীরে গরম ধরে যায় না, সে ঘাম ঘাম হচ্ছে। বাবা দাদা বলছে কালকে যেখানে গেছিলে আজকে সেখানে যাচ্ছিস, একই জায়গায় তোমার ভিডিও করছিস, কেটে দেওয়া হয়েছে। বাড়ি থেকে বেরোনোর টাইম ভাবছিলাম কি ভুলে যাচ্ছি কি ভুলে যাচ্ছি, এখন দেখছি জলের বোতলটা একদম ভুলে গেছি, কি করে কাটবে কাজে, একটা দোকানও তো নাই জলের বোতল কিনা। এ তাহলে রাস্তাঘাটে কোনো দোকান মেলে তো জলের বোতল কিনিস। কাছ থেকে জল হচ্ছে না বলে এটা বৃষ্টি হচ্ছে না বলে বৃষ্টির প্রার্থনাতে ওই মানে সবাই প্রার্থনা করছে এক কলেজে গেছিলাম, যে ওখানে তো বলছে এক বিল্ডিং এ পরীক্ষা হচ্ছে, এক বিল্ডিং এ ফোন রাখতে হবে,
যে আমরা সেই ভয়ে কি দরকার যদি হাড়ি মারি যাই, সেই জন্য আবার গাড়িতে এসে গাড়িতে রেখে গেছি ফোন। তো আজকে আমরা ফোন নিয়ে যাবো না, ফোন গাড়িতে রেখে যাবো। তার বেশি এখন বকবক করবো না, ফোন টোন যা রাখা সব রেখে দিই, দিয়ে চলে যাই। 10টাতে পরীক্ষা, 9:30 বেজে গেছে, তো আর এখানে তো বেশি টাইম নষ্ট না করে পরীক্ষা টরীক্ষা সব দিয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। 2000 years later. পরীক্ষা দিয়া কমপ্লিট, হাতও ব্যথা সাথে পিছনও ব্যথা, ও এইদিকে দাঁড়িয়ে কথা বলছি। হাত ব্যথা লিখতে লিখতে আর পিছন ব্যথা বসে থাকতে থাকতে, সেই কন্টিনিউ বসে বসে লিখছি, গাড়িতে এসছি বসে বসে, যাচ্ছি বসে বসে, হাত আর পিছন দুটোই ব্যথা হয়ে গেছে। আকাশটা দেখো, এদিকে আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, একটা 6টা মেঘ আছে আর পাশ থেকে সুন্দর রোদটা আসছে, হেভি লাগছে দেখতে। কি আরাম লাগছে বল, চলো ঠান্ডা আছে কোনো দেন আমার জলটা। আমরা মাঝ পথে দাঁড়িয়েছি কারণ বাবাই দাদার গাড়িতে কিছুটা প্রবলেম হয়েছে, সেটা সারানোর জন্য। এভাবে আমাদের ওখানে হাওয়াও খাওয়া হয়ে গেল, হাওয়া খাওয়া না বৃষ্টি খেয়েছে, সেটাই খাচ্ছে মনে লাগছে। আর ওখানে দাঁড়িয়েছিলাম বাইরে, দিক বৃষ্টি বেশ জোরেই পড়ছে, ভিজে যাচ্ছে। এই সামনে গান দাদা টোটো দাঁড়িয়ে আছে, মনে হয় এটাও মনে হয় সারতে এসছে, যে টোটোটা ফাঁকায় আছে, ওদের টোটোতে ঢুকিয়ে বসছি, তাহলে বৃষ্টিটা পড়ছে না গায়ে। আমাদের যেখান থেকে কলেজের সিট পড়ছে, মানে যে কলেজটা পড়েছে, ওই কলেজটাতে যাওয়ার রাস্তা অনেকগুলো, আর প্রায় সব রাস্তা দিয়ে মানে প্রায় একই রকমই টাইম লাগে। তারপরে এক এক দিন এক এক জায়গাতে এক্সপেরিমেন্ট করছি, বল একদিন এই রাস্তা দিয়ে আসছি, একদিন ওই রাস্তা দিয়ে আসছি, মানে কোন রাস্তাটা ভালো দেখার জন্য। আজকে যে রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা হাই রোডের উপর দিয়ে, তো কোনো আঁকবাক নাই, গলি গলি নাই, তো ভালো হলো, অনেকটা টাইম মনে হচ্ছে বাঁচিয়ে ফেললাম বল। আর যেটা দিয়ে আমরা সকালবেলা গেছি কলেজে, সেটা হচ্ছে এইরকম সাপের মতো সব রাস্তা, ওদের জন্য আরো বেশি টাইম যাচ্ছিল, গা গোলাচ্ছিল, শরীরও খারাপ হয়েছে। আমাদের গাড়ি এখন ঠিক হয়ে গেছে, এবার আমরা উঠবো গাড়িতে। এই নজরে টুরুরু টুরুরু নিজি চাল টুরুরু টুরুরু। কালকের দিনটা যে পরীক্ষা নাই ভাবলে আমার আনন্দ লাগছে, পরীক্ষা নাই বলে না, মানে এই যে জার্নিটা করতে হবে না কালকের দিনটা, এটা ভেবে আমার আনন্দ লাগছে। ঠিক আছে টাটা, আবার পরশু দিন। বাড়ি এসে ফ্রেশ হওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, অমিত বেরিয়ে গেল কালেকশনে, আর আমি উপরে এলাম। আমার এখন একটুখানি ঘুমিয়ে নেবো, কারণ না কালকে এই টাইমটাতে আমি ঘুমিয়েছিলাম, শরীরটা বেশ চনমনে লাগছিল, তাহলে আজকে একটুখানি ঘুমিয়েই নিই। তারপরে ঘুম থেকে উঠে অনেক কাজ আছে আমার, এই দুদিন ধরো ঘরে কিছুটা হাত দিতে পারিনি, তো ভাইয়ের আশীর্বাদে যে জামাকাপড়গুলো পরেছিলাম সেগুলো এখনো কাজ মারাই আছে, ওগুলো এখনো গোছাতে হবে, টুকটা ঘরের এটা ওটা কাজ আছে সেগুলোও করতে হবে। চলো এখন আমি একটুখানি ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তোমার সাথে আবার কথা বলছি। ঘুম থেকে বেশ অনেকক্ষণ আগে উঠে গেছি, এখন মোটামুটি 9:15 বাজে, উঠেছি ওই 9:15 দিকে, ওই উঠে ওখানে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, ইচ্ছা করছিল না কিছু করতে। এই পরীক্ষা কটা দিন এতটা লেখালেখি হচ্ছে কিনা বলে কে জানে, এই হাতটা যে কি ব্যথা আমার কি বলবো, এমনি ফোনটা ধরে আছে অসুবিধা হচ্ছে না, কিন্তু এমনি কোনো কাজ করছি বা এরকম তুলছি তখন হাতটাতে খুব ব্যথা করছে। হয়তো বেশি লেখালেখির জন্যই হবে, কারণ ধর গ্রাজুয়েশনের পরে তো সেরকম আমার লেখালেখির চর্চা নেই, পড়াশোনার চর্চা তবুও আছে, লেখালেখির চর্চা নেই। ওই যখন বছরে একবার দুবার প্রজেক্ট দেয় তখন যা লেখালেখি করি, কিন্তু আর তো ওই যে এইটুকু টাইমের মধ্যে লিখতে হবে এই জিনিসটাতে নেই। হয়তো বেশি লেখালেখি হচ্ছে বলেই হয়তো হবে, বিশাল ব্যথা করছে এই হাতটা। আর আমার অভ্যাস হলো ডান পাশে ঘুরে শোয়া, আমি ডান পাশে ঘুরে শুতেও পারছি না, কিছু করতে পারছি না, এত ব্যথা করছে হাতটা। যাই হোক নিচে যাই, নিচে গিয়ে দেখি কি করছে, রাতের খাবার খাওয়ারও সময় হয়ে গেছে, আর আমি ওই তখন খেয়ে দিয়ে উপরে এসেছি স্কুল থেকে এসে, তারপর নিচেও যাওয়া হয়নি। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে দেখি কে কি করছে। এই হলো আজকে আমাদের ডিনার, রুটি, এটা রসমালাই, কালকে যে রসমালাই বানিয়েছিল মা সেটাই, আর সাথে পান্তুয়া কালকে খেয়েছিল মা, রসমালাইটা বানিয়ে রেখে চলে গেছিল, আর ভাই সেটাকে টেস্ট করে আরো 4 চামচ মিষ্টি দিয়েছে, দিয়ে মিষ্টি মিষ্টি লাগছিল আমার আমাদের দুজনারই। এবার আজকে ধরো ফ্রিজের মধ্যে ছিল, তো দিয়ে একটু খেতে বেশ ভালো লাগছে, মিষ্টিটা ঠিকঠাক লাগছে। যেই বলছি আর বাবা কি কায়দা দেখিস, আমি আমি বলছি ঠিক ছিল করে যাচ্ছে। আমি সকালবেলাতে কালকে মিষ্টি বেশি লাগছিল, আজকে ফ্রিজে, আজকে ফ্রিজে ছিল বলে আজকে বেশি ভালো লাগছে জিনিসটা খেতে, বলে কালকে সত্যি মিষ্টি বেশি লাগছে।
আমি জানি শুনো তুমি যদি নিজে হেগি খাও সেটাও বলো ভালো হয়েছে খেতে খাওয়া দাওয়া পরে আমি ভাই আর আমি তিনজন মিলে দুতলা ঘরে আড্ডা মারছিলাম না আমি উপর চলে এলাম আমার একটু এনার্জি নেই বকবক করার বুঝতে পারছো কয়েকদিন একটু বেশি খাটনিও হচ্ছে তাই হোক কালকে ছুটি আছে তো কালকে তোমার সাথে মন ভরে গল্প করতে পারবো এই দুদিন তো সেরকমভাবে গল্প করতে পারিনি তো কালকে মন ভরে গল্প করতে পারবো তোমার সাথে আমার জানো তো কি বাজে একটা স্বভাব আছে এই ঠোঁটে যখন চামড়া একটু শুকিয়ে শুকিয়ে যায় না সবাই বোরিন টোরিন লাগায় একটু স্ক্রাব লাগায় দিয়ে তোলে আর আমি কি করি ওই আমার হাতটা এত কুটকুট করে আমি এরকম এরকম করে টেনে টেনে তুলে দিই এবং ঠোঁটটা কি হাল দেখো আর হতেই থাকে আমার ঠোঁটটা দেখবো অল টাইম একদম ছাদরা পড়া হয়ে থাকে আর কারণ হলো এটাই আমি হাত দিয়ে টেনে টেনে চামড়া তুলি ঠোঁটের কালকে রোববার আছে আমি ভেবেছিলাম হয়তো কালকের দিনটা আমি ছুটি পাবো কালকে দুপুরটাতে আমি আরাম করে ঘুমাবো তারপর নিচে গিয়ে শুনছি যে ভাই সোমবার চলে যাচ্ছে তো ভাইকে আমাকে অমিতকে মাকে সবাইকে মামার বাড়ি থেকে নেমন্তন্ন করেছে কালকের দিনটা দুপুরে খাওয়ার জন্য তো সেখানে যেতে হবে যাই করবো সেটা তোমরা দেখতেই পাবে আর আজকে আর বেশি বকবক করছি না হ্যাঁ আজকে আমি একটু পারছি না কথা বলতে কথা তুলতে তুলতে যাচ্ছে একটু টায়ার্ড থাকলে যা হয় আর কি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওকে যদি ভালো লাগে তবে লাইক করো কমেন্ট করো জানিও কোথাও কোথাও ইম্প্রুভ করতে পারি কোন কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুর সাথে শেয়ার করে দিও ঠান্ডাও লেগেছে আর কিছু বলার না চলো টাটা গুড নাইট।